भाई, ये है बनारस। आप लोगों को दिखाना, यह बंगाली नहीं चलते। এখানকার কোনো লোক বাংলা তেমন বোঝে না, ভাষাটা এখানে একটা সমস্যা, একটা বড় সমস্যা। বাংলা ওরা একটা দুটো শব্দ শুধু বুঝতে পারে। আমরা এখন যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে, আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে। এই যে এখানে গঙ্গা জল কেনার জন্য প্রচুর মানে পোতল টোতল বিক্রি হয়, মানুষ গঙ্গা জল নিয়ে যায়। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। লাইন ধরে গঙ্গায় অনেকটা চর পড়ে গেছে, সব দোকান পুজো দেওয়ার জিনিসপত্র। বেনারস হচ্ছে অলি গলির শহর। এটা আমরা মোটামুটি বড় একটা রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এমন ছোট ছোট গলি আছে যেখানে কোনো গাড়ি ঢুকতে পারে না, ইভেন বাইক ঢুকতে পারে না, শুধু মানুষকে শুধু হেঁটেই যেতে হয়। নেই এখানে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে, কোথায় যাব কি করব। আমাদের সঙ্গে আছে এই যে সর্বাণী, সে এসছে কোথা থেকে? আমেরিকা থেকে, জর্জিয়া থেকে, বেনারস দেখতে, আর সুদূর শান্তিপুর থেকে। আমি তো বাংলাদেশ থেকে। এই যে আমরা ঘাটে চলে আসছি, এই হচ্ছে ঘাট। এইখানে মন্দিরের লাইন ধরে, এখানে মন্দির, প্রচুর নৌকা, সবাই পুরো কাশি ঘুরিয়ে দেখাবে। মোট 84টা ঘাট। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট। এইখানে একটা বিশাল বড় নৌকা তৈরি হচ্ছে। ও তাই, এটা এটা তো খুব সুন্দর। এটা কোন মন্দির? মান মন্দির ঘাট। এটা তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কি বিশাল নৌকাটা! এই হচ্ছে, এখানে অনেক নৌকা তৈরি হচ্ছে। এখন মনে হয় কেউ ঘুরতে যায় না, এই সময়টায় অনেক নৌকা ফাঁকা, খালি নৌকা। এটা খুব কাশিতে এই একটা অসুবিধা যে সব খুব টানাটানি করে, নৌকায় উঠুন নৌকায় উঠুন, প্রদীপ কিনুন প্রদীপ কিনুন, গঙ্গা জলের পাত্র কিনুন, এই কিনুন সেই কিনুন। মাঝে মাঝে কোনো এক বাবা এসে বলবে, দিদি ভিক্ষা দিন, আপকো আশীর্বাদ কর দেঙ্গে, এইসব। আমাদের ব্যাটালিয়ন টিকা লাগাতে হ্যাঁ, ও বি টিকা লাগাতে হ্যাঁ। আর ইয়ে শিব, ইনকা কে কাম হ্যাঁ, শিবজি তো যা রা ইয়ে উসে ও বি টিকা লাগাতে হ্যাঁ, দে দেঙ্গে আপকো থোড়া ফোটো খিচ লেতি হুঁ। এই যে নৌকায় লোকজন ঘুরতে বেরিয়ে গেছে। এরপরে আমরা, এটা কোন ঘাট? ত্রিপুর ভৈরবী ঘাট। আর এইখানে আবার অনেক ফেরিওয়ালা টেরিওয়ালা বসে আছে, কসমেটিক্স টসমেটিক্স মেলা কিছু নিয়ে। বিখ্যাত গলি না, গলিতে হচ্ছে এই যে গরুরা এরকম অবাধে ঘুরে বেড়ায় এবং তাদেরকে হচ্ছে কিছু বলা যাবে না,
গরুর এখানে অনেক সম্মান। আমরা এই গলি দিয়ে যাচ্ছি, ওই সামনে কি এক টেম্পল আছে, সেই টেম্পলে কোনো একটা টেম্পল গেলাম না। আমরা বিশ্বনাথ টেম্পলে চলে এসেছি, টেম্পলের ভিতরে ঢুকতে যাচ্ছি। আমরা বিশ্বনাথ টেম্পলের উপরে, জায়গাটা খুব সুন্দর, এখানে উপর থেকে গঙ্গার ভিউ দেখার জন্য বিখ্যাত গলি না, গলিতে হচ্ছে এই যে গরুরা এরকম অবাধে ঘুরে বেড়ায় এবং তাদেরকে হচ্ছে কিছু বলা যাবে না। গরুর এখানে অনেক সম্মান। আমরা এই গলি দিয়ে যাচ্ছি, ওই সামনে কি এক টেম্পল আছে, সেই টেম্পলে কোনো একটা টেম্পল আমরা বিশ্বনাথ টেম্পলের উপরে, জায়গাটা খুব সুন্দর, এখানে উপর থেকে গঙ্গার ভিউ দেখার জন্য একটা